গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের জট খুলতে শুরু করেছে। পাকিস্তান সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে আপন করে নিতে, যেমন বাংলাদেশিদের পাকিস্তান যেতে ভিসা ফ্রি করে দেওয়া, পেঁয়াজের সংকটকালে দ্রুত পাকিস্তান থেকে পেঁয়াজ পাঠানো, বন্যায় বাংলাদেশকে সাহায্য করা, 53 বছর পর সরাসরি জাহাজ পাঠানো এবং সর্বশেষ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করা ইত্যাদি। কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তান যতই সম্পর্ক বাড়াচ্ছে ততই চিন্তায় পড়ে যাচ্ছে প্রতিবেশী ভারত। কিন্তু হঠাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে কেন মরিয়া পাকিস্তান? এতে ভারতই বা উদ্বিগ্ন কেন? তা জানাব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাকিস্তানে বাংলাদেশের পক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠে। আন্দোলনের প্রভাবও পাকিস্তানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে। হাসিনা দেশ ত্যাগের পর সুখবর নিয়ে আসে পাকিস্তান। পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের, লাগবে না ভিসা ফিও। এরপর থেকে শুরু হয় পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত। এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। 20 সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার 100 জন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম অনুমোদন করেছে। পাকিস্তানি টিভি চ্যানেল শামা টিভি এই তথ্য নিশ্চিত করেছেন। শামা টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা ভারত সমর্থিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেওয়ার পর এবার পাকিস্তান সরকারও বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে উচ্চশিক্ষার সুযোগ দিতে যাচ্ছে। সূত্রের বরাতে শামা টিভি জানিয়েছে, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন পুরো প্রক্রিয়ায় ফোকাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। শামা টিভির সূত্র মতে, দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা পুনরুদ্ধার হচ্ছে। এদিকে সম্প্রতি পাকিস্তানের পণ্যবাহী জাহাজও চট্টগ্রামে এসে পৌঁছায়। 1971 সালের পর প্রথমবারের মতো সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। জাহাজে 370 কন্টেনারের মধ্যে 42 কন্টেনারে এসেছে পেঁয়াজ, যার পরিমাণ 611 টন। কেউ কেউ মনে করছেন ভারত মূলত এই কারণেই উদ্বিগ্ন। ভারত 2022 সালে 7,29,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করেছে বাংলাদেশে, যার দাম তারা মন মতো বসিয়েছে। ভারত হয়তো এই বিশাল বাজার হারানোর ভয়ে কাতরাচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।